জয় জগন্নাথ। মুঁ জ্যোতির্বিদ চন্দ্রশেখর নায়ক। মোর চ্যানেল জ্যোতিষরে জাতককু সমস্ত স্বাগত জনাওছি। বন্ধুগণ, আমি গত অধ্যায়ে পড়িলে তুলা লগ্ন বিষয়ে, তুলা লগ্নর কারক অকারক সম সব কইদি। তেমন বন্ধুগণ, আজ আমি যা বিছা লগ্নকু, বিছা লগ্ন পড়া। তেমন বিছা লগ্ন, বিছা লগ্নর মালিক হলে কি না মঙ্গল, মনে রাখত বন্ধুগণ। তেমন বিছা রাশির তার স্বামী হলে মঙ্গল দেবতা, তাহলে সি হলে কোণ না লগ্নর মালিক বা লগ্নাধিপ। তেমন বন্ধুগণ, আমি জাঁছে যে মঙ্গলঙ্কর দুইটি ঘর কোণ না আট নম্বর ঘর, মানে বিছা রাশির ঘরটি আউ মেষ রাশির ঘরটি। তেমন বন্ধুগণ, তেমন লগ্নর মালিক হয়েথিবারু ইয়ে ষষ্ঠর মালিক হলে মধ্য তাঁকু সে দোষ লাগিব না, সে দোষ তাঁকু লাগিব না। তেমন সি হয়ে গেলে লগ্নাধিপ, প্রথম কারক গ্রহ, আর সি হলে এই বিছা রাশির স্বামী হলে কি না মঙ্গল, ই তত্ত্ব হলে অগ্নিতত্ত্ব, আরাধ্য হলে কি না হনুমান আর শিব, রঙ হল লাল আর ধরা। তেমন বন্ধুগণ, আমি দেখিবা। তেমন প্রথম কারক গ্রহ হিসাবে আমি লগ্নাধিপু লেখিবা সূত্র হিসাবে। তেমন প্রথম কারক গ্রহ আমি হলে কি না মঙ্গল। তেমন মঙ্গল হয়ে গেলে প্রথম কারক গ্রহ, তাহলে আমি এক নম্বর ঘর জানলে আর ছ নম্বর ঘর বি জানলে গলা। তাপরে দুই নম্বর ঘরক যা, দুই নম্বর ঘর আমি কোণ দেখু না ধন, কুটুম্ব, বাণী। তেমন সে ঘরটি কি না সে ঘরটি হল ধনু ঘর, ধনু ঘরর মালিক কি না বৃহস্পতি। আমি জাঁচে বৃহস্পতি কি দুইটি ঘর মিলি থাকে, তেমন গোটি হল ধনু ঘর আর গোটি হল মীন ঘর। তেমন বন্ধুগণ, তেমন এটি মঙ্গলদেব বৃহস্পতি কোণ কলে দুইটি ঘর দেলে, কেউ কেউ ঘর গোটে দেলে ধন ঘর আর গোটে দেলে সুত ঘর, যেটা কি আমার ত্রিকোণর ঘর, মানে পাঁচ নম্বর ঘরটি বা পঞ্চম ঘরটি পাইবা হেতু বৃহস্পতি হলে কারক গ্রহ। আমি সূত্র হিসাবে পড়িছে প্রথম তার পঞ্চম আর নবম, এ ঘরর অধিপতি মানে কারক হুয়ন্তি। হ্যাঁ, তেমন বন্ধুগণ, আমি বৃহস্পতি তাহলে এটি কারক বলিকি নবা। কারণ আউরি গোটে তার কারণ অছি যে মঙ্গলঙ্কর বৃহস্পতি সাঙ্গরে মিত্রতা, তেমন সে মিত্রকে ভালো ঘরটিয়ে দিয়েছেন, তেমন তাঁকু কারক গ্রহ করেছেন। তেমন বৃহস্পতি হলে কারক, তেমন বৃহস্পতি হলে কারক গ্রহ। তারপরে আমি পলাই যা তিন নম্বর ঘরক, তিন নম্বর ঘরটি কোণ না সেটা হল পরাক্রমর ঘর, সেটা হল মেহনতর ঘর, আপনার কাপাসিটির ঘর, আপনার কত কাপাসিটি ভগবান দিয়েছেন। তেমন সে ঘরটি কি না সে ঘরটি হল মকর ঘর, তার মালিক কি না শনি। আচ্ছা, আপন মানে জাঁছেন যে শনি কি দুইটা ঘর দিয়া যাইছি, গোটে মকর ঘর গোটে কুম্ভ ঘর, তেমন যথাক্রমে সে তিন আর চারি ঘর পাইছেন। কেন্দ্রের জায়গাটিয়ে পাইলে নিশ্চিত ভাবে ভালো জায়গাটিয়ে, সুখ সুবিধার ঘর, ভূমি বাহন ভূষণ ইসবুর ঘর। তেমন ভালো ঘরটিয়ে পাইলে মধ্যে সে মঙ্গলদেবঙ্ক সাঙ্গরে তাঙ্কর শত্রুতা হেইতিবা হেতু তাঁকু সে কোণ কলে কারক গ্রহরে রখিলে নাই কি অকারকরে বি রখিলে নাই, তাঁকু সমকু নেই গলে। তেমন শনি হলে সম, তেমন তিন নম্বর ঘর গলা, চার নম্বর ঘর গলা, পাঁচ তো যাইছি, ছ যাইছি, বর্তমান সাত। সাত নম্বর ঘর কোণ আমি জাঁচে সপ্তম ঘরর মালিক যে সি হচ্ছেন অকারক বা মারক গ্রহ। তেমন সপ্তম ঘর কি না সপ্তম ঘর হলে বৃষ রাশি, বৃষ রাশির মালিক হলে শুক্র। আমি জাঁচে শুক্রক দুইটি ঘর মিছে, গোটে হল বৃষ ঘর আর গোটে হল তুলা ঘর। তেমন সে বার নম্বর ঘর পাইলে ফের সাত নম্বর ঘর পাইলে, তেমন বার নম্বর কথা ছাড়ত, আপনার সাত নম্বর ঘরটি পাইবা হেতু সি হলে প্রবল মারক গ্রহ। কারণ সি হলে মঙ্গলঙ্কর শত্রু, মঙ্গলঙ্কর শত্রু হইতিবা হেতু তাঁকু সে মারক লিস্টরে রখিলে। তা লেখিদেবা শুক্র, শুক্র হয়ে গেলে মারক গ্রহ। তেমন সপ্তম গলা, দ্বাদশ মধ্য গলা। বন্ধুগণ, তারপরে দেখন্তু
ଅଷ୍ଟମ ଘରକୁ ପଳାଇଯିବା, ଆମେ ଯେଉଁଠି ଆୟୁର ବିଚାର ହୁଏ, ନିଧନ ସ୍ଥାନ, ଗବେଷଣାର ସ୍ଥାନ, ସେ ଜାଗାଟି ହେଲା ଅଷ୍ଟମ ସ୍ଥାନ। ତେଣୁ ଅଷ୍ଟମ ସ୍ଥାନର ମାଲିକ କିଏ ନା, ସେ ଅଷ୍ଟମ ସ୍ଥାନ ଘର ହେଲା ମିଥୁନ ଘର, ତାର ମାଲିକ ହେଲେ ବୁଦ୍ଧ। ତେଣୁ ବୁଦ୍ଧ ବନ୍ଧୁଗଣ ବୁଦ୍ଧଙ୍କୁ ଦେଇଛନ୍ତି କେଉଁ କେଉଁ ଜାଗା ନା, ଅଷ୍ଟମ ସ୍ଥାନ ଦେଇଛନ୍ତି ଆଉ ଏକାଦଶ ସ୍ଥାନ ବା ଆୟ ସ୍ଥାନ ଦେଇଛନ୍ତି। ଦୁଇଟି ସ୍ଥାନ, ଗୋଟେ ଅଷ୍ଟମ ସ୍ଥାନ, ଗୋଟେ ହେଲା ଆୟର ସ୍ଥାନ। ଯଦିଓ ତାଙ୍କୁ ଏଇ ଦୁଇଟି ସ୍ଥାନ ମିଳିଛି, ଅଷ୍ଟମ ସ୍ଥାନ ତ ଜାତକର ବ୍ୟାଡ଼ ହାଉସ୍ ଆପଣମାନେ ଜାଣନ୍ତି, ଏକାଦଶ ସ୍ଥାନଟି ସେମିତି କେନ୍ଦ୍ର କି ତ୍ରିକୋଣ ବି ନୁହେଁ। ତେଣୁ ବନ୍ଧୁଗଣ ଆହୁରି ସବୁଠାରୁ ମୂଳ କଥା ହେଲା ନା, ମଙ୍ଗଳଙ୍କର ବୁଦ୍ଧଙ୍କ ସାଙ୍ଗରେ ପ୍ରବଳ ଶତ୍ରୁତା। ତେଣୁ ଶତ୍ରୁ ହୋଇଥିବା ହେତୁ ତାଙ୍କୁ ସିଏ ଭଲ ଘରଟି ଦେଇନାହାନ୍ତି, ଭଲ ଘର ନ ଦେଇଥିବା ହେତୁ ସିଏ ମାରକ ବା ଅକାରକ ଲିଷ୍ଟରେ ରହିଲେ, କିଏ ବୁଦ୍ଧ ଦେବ। ତେଣୁ ବୁଦ୍ଧ ହୋଇଗଲେ ମାରକ ଗ୍ରହ। ତାପରେ ବନ୍ଧୁଗଣ ଆମେ ପଳାଇଯିବା ନବମ ଘରକୁ। ନବମ ଘର କାହାର ନା, ନବମ ଘର ହେଲା ସେଟା ଭାଗ୍ୟର ଘର, ପିତାଙ୍କର ଘର, ଧର୍ମର ଘର। ତେଣୁ ସେ ଘରଟି କିଏ ନା, ସେ ଘରଟି ହେଲା କର୍କଟ ରାଶିର ଘର। କର୍କଟର ମାଲିକ କିଏ ନା, ଚନ୍ଦ୍ର। ତେଣୁ ଚନ୍ଦ୍ର ଆଉ ମଙ୍ଗଳ ପରସ୍ପର ଭିତରେ କ'ଣ ନା, ମିତ୍ରତା। ତେଣୁ ଚନ୍ଦ୍ରମଙ୍ଗଳ ମିତ୍ରତା ହୋଇଥିବା ହେତୁ ତାଙ୍କୁ ଫେରେ ଭାଗ୍ୟସ୍ଥାନ ଦେଇଥିବା ହେତୁ ସିଏ ତାମାନେ ପ୍ରବଳ ଯୋଗକାରକ ଗ୍ରହଟିଏ ହେଲେ। ତେଣୁ ଚନ୍ଦ୍ରଙ୍କୁ ଆମେ ଲେଖିଦେବା ଯୋଗକାରକ ଗ୍ରହ, ଚନ୍ଦ୍ର ହୋଇଗଲେ ଗଲା। ତାପରେ ଆସିଗଲେ ରବି। ରବି ପାଇଛନ୍ତି କି ସ୍ଥାନ, ରବିଙ୍କର ତ ସେଇ ଗୋଟିଏ ଘର ସିଂହ ଘର, ରବି ପାଇଛନ୍ତି କର୍ମସ୍ଥାନ ବା ଦଶମ ସ୍ଥାନ, କେନ୍ଦ୍ରରେ ଜାଗାଟିଏ ପାଇଛନ୍ତି। ତେଣୁ ରବି କେନ୍ଦ୍ରରେ ଜାଗାଟିଏ ପାଇଥିବା ହେତୁ ତାପରେ ସିଏ ମଙ୍ଗଳଙ୍କର ହେଉଛନ୍ତି ମିତ୍ର, ତେଣୁ ସେ ହିସାବରେ ସିଏ ହେଲେ ଯୋଗକାରକ ଗ୍ରହ। ତେଣୁ ରବି ହେଲେ ଯୋଗକାରକ ଗ୍ରହ। ତେଣୁ ବନ୍ଧୁଗଣ ଆପଣ ଆଉ ଥରେ ମନେ ରଖନ୍ତୁ, କାରକ ଗ୍ରହ କିଏ କିଏ ହେଲେ ନା, ମଙ୍ଗଳ, ବୃହସ୍ପତି, ଚନ୍ଦ୍ର, ରବି। ଆଉ ଅକାରକ ଗ୍ରହ କିଏ ହେଲେ ବା ମାରକ ଗ୍ରହ କିଏ, ଶୁକ୍ର ଆଉ ବୁଦ୍ଧ। ସମ ହେଲେ କିଏ ନା, ଶନି। ତେଣୁ ବନ୍ଧୁଗଣ ଆପଣମାନେ ଆକୁ ମୁଁ ଭାବୁଛି ବୁଝିପାରିଥିବେ, ଆକୁ ଠିକ୍ ଭାବରେ ବୁଝିବେ। ଆକୁ ବୁଝିବା ପୂର୍ବରୁ ଆପଣମାନେ ମୋର ଯେଉଁ ପୂର୍ବରୁ ପଢ଼େଇଥିବା ପାର୍ଟମାନେ ଟିକିଏ ଭଲ କରି ଦେଖିବେ, କାହିଁକିନା ଫାଉଣ୍ଡେସନ୍ ଜିନିଷଟା ନ ଜାଣିଲେ ତାହେଲେ ଆପଣମାନେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସେଇଟା ଏଇ ଜିନିଷଟାକୁ ବୁଝିବାରେ ଆପଣଙ୍କୁ ଅସୁବିଧା ହେବ, କାହିଁକିନା କେଉଁ ଘରୁ କ'ଣ ଦେଖାଯାଉଛି। ମୁଁ ସେଥିପାଇଁ ବନ୍ଧୁଗଣ ସବୁଥିରେ ଲେଖିଦେଇଛି, ମୁଁ ଯେଉଁ ରାଉଣ୍ଡ କରିଦେଇଛି ତା ମାନେ ଇଏ ଘରଟି ଫିକ୍ସ ନୁହଁ, ସେ ଲଗ୍ନ ହିସାବରେ ସେ ଘରଗୁଡ଼ିକ ହୋଇଯାଉଛି। ଦେଖନ୍ତୁ ଯଦି ମେଷ ଲଗ୍ନ ହୋଇଛି ତାହେଲେ ଧନସ୍ଥାନ ଏଠି ହୋଇଥିଲା, ଏଠି ବର୍ତ୍ତମାନ ଆମର ବିଛା ଲଗ୍ନ ହେଲା ବେଳକୁ ଧନସ୍ଥାନ ଏଠି ହେଲା, ଦ୍ୱିତୀୟ ଘର ଲଗ୍ନଠାରୁ ଆମେ ଗଣିବା ଦ୍ୱିତୀୟ ଘର, ଦ୍ୱିତୀୟ ଘର ଯେଉଁଟା ସେଇଟା ହେଲା ଧନସ୍ଥାନ, ତୃତୀୟ ଘର ଯେଉଁଟା ପରାକ୍ରମର ସ୍ଥାନ, ଚତୁର୍ଥ ଘର ସୁଖ ସୁବିଧାର ସ୍ଥାନ, ପଞ୍ଚମ ଘର ସୁତ ବା ପୁଅର ସ୍ଥାନ, ଷଷ୍ଠ ଘର ରୋଗ ଋଣ ରିପୁର ସ୍ଥାନ, ସପ୍ତମ ଘର ସ୍ତ୍ରୀର ସ୍ଥାନ, ମିଥୁ ଏଇଟା ଅଷ୍ଟମ ଘର ହେଲା ଆୟୁର ସ୍ଥାନ ବା ନିଧନ ସ୍ଥାନ, ନବମ ଘର ହେଲା ଭାଗ୍ୟର ବା ପିତା ବା ଧର୍ମର ସ୍ଥାନ, ଦଶ ନମ୍ବର ହେଲା କର୍ମର ସ୍ଥାନ। ଆପଣ କି କି କର୍ମ କରିବେ, ଆପଣଙ୍କ ଭାଗ୍ୟରେ କି କର୍ମ ଅଛି ସେଇଟା ଏଇଥିରୁ ଆପଣ ଜାଣିପାରିବେ। ତା'ପରେ ଏଗାର ନମ୍ବର ଘର ହେଲା ଆୟର ସ୍ଥାନ, ଆପଣ କେତେ ରୋଜଗାର କରିପାରିବେ। ଆଉ ଏଇଟା ହେଉଛି ଇଚ୍ଛାପୂର୍ତ୍ତିର ବି ସ୍ଥାନ, ମନେ ରଖନ୍ତୁ ବନ୍ଧୁଗଣ ଏଗାର ନମ୍ବର ଘରେ, କାହିଁକିନା ମଣିଷର ପ୍ରତ୍ୟେକ ମଣିଷର କିଛି କିଛି ଗୋଟେ ଆଶା ଥାଏ, ମୁଁ ଏଇଟା ପାଇବି କି ଏମିତି ଗାଡ଼ି ଗୋଟେ କିଣିବି କି ଘର ଗୋଟେ କରିବି କି ବିଦେଶ ଯିବି କି ଭଲ ମନ୍ଦ ଯେଉଁ କଥାଟା ସେ ମନେ ମନେ ଭାବେ, ସେ ଇଚ୍ଛାପୂର୍ତ୍ତି ଏଇ ଘରୁ ହିଁ ହୋଇଥାଏ। ତା'ର ଇଚ୍ଛାଟା କେତେ ମାତ୍ରାରେ ପୂରଣ ହେବ ଆପଣ ଏଇ ଘରୁ ହିଁ ଜାଣିପାରିବେ। ଆଉ ଦ୍ୱାଦଶ ସ୍ଥାନ ହେଲା ବ୍ୟୟର ସ୍ଥାନ, ଜେଲ୍ ଯାତ୍ରାର ସ୍ଥାନ। ତେଣୁ ଏଇଭଳି ଆକୁ ଯଦି ଆପଣ ମେମୋରାଇଜ୍ କରିବେ, ମନେ ରଖିବେ, କିଛି ଜିନିଷ ମନେ ରଖିବେ, କିନ୍ତୁ ମୁଁ ସବୁଗୁଡ଼ା ମନେ ରଖିବା ପାଇଁ କହୁନି ବନ୍ଧୁ, ଆକୁ ଆପଣ ଖାଲି ବୁଝିଲେ ଆପେ ଆପେ ମନେ ରହିଯିବ। ଯଦି ଆମେ ଗୋଟେ ଜିନିଷକୁ ଭଲ କରି ନ ବୁଝିଥିବା ତାହେଲେ ତାକୁ ମନେ ରଖିଲେ ଆମେ କିଛି ଦିନ ମନେ ରଖିପାରିବା, କିନ୍ତୁ ତାପରେ ସେଇଟା ଆପେ ଆପେ ଆମ ମନରୁ ବିସ୍ମରଣ ହୋଇଯିବ। ତେଣୁ ବନ୍ଧୁଗଣ ଆପଣମାନେ ମନେ ରଖନ୍ତୁ, ଆଉ ଏଇ ଯେଉଁ କାରକ ମାରକ ସମ ଇଏ ଯେଉଁ ଜିନିଷଟା କରାହେଉଛି ଏଇଟା ଗୋଟେ ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଜିନିଷଟା, ନହେଲେ ଆପଣ ଜାଣିବେ କେମିତି ଆପଣଙ୍କ ଜାତକ ପାଇଁ କେଉଁ ଗ୍ରହ ଭଲ,
କେଉଁ ଗ୍ରହ ଖରାପ ବନ୍ଧୁମାନେ ମନେ ରଖନ୍ତୁ, କୌଣସି ଗ୍ରହ ଖରାପ ନୁହଁ କି କୌଣସି ଗ୍ରହ ଭଲ ନୁହଁ, ସେ ଆପଣଙ୍କର ଜାତକର ଲଗ୍ନ ହିସାବରେ ଆପଣଙ୍କର ପ୍ଲେସମେଣ୍ଟ ହିସାବରେ ତାଙ୍କୁ ଆମେ ବିଚାର କରିବା। ପ୍ରତ୍ୟେକ ଗ୍ରହର ସିଏ ଭଲ ବି କରିପାରନ୍ତି ଖରାପ ବି କରିପାରନ୍ତି, ତେଣୁ ଆପଣଙ୍କ ଜାତକରେ ସିଏ କେଉଁଠି ବସିଛନ୍ତି ଆଉ କେତେ ଡିଗ୍ରୀରେ ବସିଛନ୍ତି ବା କେତେ ପାୱାର ତାଙ୍କର ଅଛି। ମୁଁ ଯେଉଁ ଷଡ଼ବଳ ପଢ଼େଇ ଦେଇଥିଲି ବନ୍ଧୁଗଣ, ସେ ଷଡ଼ବଳଟି 8 ଅଧ୍ୟାୟରେ ତାକୁ ଆପଣ ଟିକିଏ ଭଲ କରି ଦେଖିବେ, ସେ କେତେ ବଳପ୍ରାପ୍ତ ହୋଇଛନ୍ତି ଗ୍ରହ ସେଇଥିରୁ ହିଁ ଜଣାପଡ଼େ। ଜାଣିଲେ ତାହେଲେ ଆପଣମାନେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କର ଜାତକର ବିଚାରଟି କରିପାରିଲେ ମୋର ମୁଁ ଯେଉଁ ଶ୍ରମଟି କରୁଛି ଇଏ ମୋର ଶ୍ରମଟି ନିଶ୍ଚିତ ଭାବରେ ସାର୍ଥକ ହେବ। ତେଣୁ ବନ୍ଧୁଗଣ, ମୁଁ ଭାବୁଛି ଆପଣମାନେ ଏଇଟା ବୁଝିପାରିଥିବେ, ଆଉ ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ ତାହେଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ, ଲାଇକ୍ କରିବେ, ଶେୟାର କରିବେ ଆଉ କମେଣ୍ଟ କରିବାକୁ ଭୁଲିଯିବେନି ବନ୍ଧୁଗଣ। ହଉ, ଏତିକିରେ ରହିଲି। ଜୟ ଜଗନ୍ନାଥ।